আজ শনিবার 21শে আশ্বিন 2022 সালের 8ই অক্টোবর। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদেরকে জানাবো, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘাটতে চলেছে, আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে। তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন আপনার ক্ষেত্রে সহায়ক হবে এবং আপনাকে খুশিতেই ডাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখতে ভুলবেন না। দেখবেন দিনটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। তবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় ধৈর্য ধরে চলবেন। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। আজ আপনি সেই সব কাজবাজ ছেড়ে সেই সমস্ত কাজগুলি করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে অর্থাৎ বাল্যকালে আপনারা করতে পছন্দ করতেন। কোনো বন্ধুর সাহায্যে আজ আপনারা ভালো অনুভব করতে চলেছেন। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে আজ আপনারা প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু হতে চলেছেন। তবে অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আপনি বাড়ি থেকে বার হওয়ার পরেই দেখবেন কোনো মূল্যবান জিনিস এমনকি মানি ব্যাগ হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। তাই নিজের অতিরিক্ত উদারতার সুযোগ যাতে কেউ না নেয় সে বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আর তাই হারিয়ে যাওয়া জিনিসগুলি তদন্ত করতে যেন ভুলবেন না। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতে পারেন। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে। যৌন আবেদন আজ আকাঙ্ক্ষিত ফলাফলই আপনাদের দেবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্বরায় নমঃ।